আইপিএলের নবম ম্যাচে রাজস্থান এবং দিল্লি ক্যাপিটালস তারা মুখোমুখি হচ্ছে। রাজস্থান প্রথম ম্যাচে তারা জিতেছিল এবং দিল্লি প্রথম ম্যাচে হেরেছে। দিল্লি প্রথম ম্যাচে হেরেছে পাঞ্জাবের সাথে, রাজস্থান প্রথম ম্যাচে জিতেছে লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। কেএল রাহুলের লখনউকে পরাজিত করেছে সঞ্জু স্যামসাংয়ের রাজস্থান, দিল্লি হেরেছে। এই দু দল এবার মুখোমুখি হচ্ছে। এই মুখোমুখিতে ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালস তারা জয়ের ধারায় আসতে পারে কিনা সেটাই দেখার বিষয়। কিন্তু একটা বড় বিষয় হচ্ছে দলের শক্তির বিচারে রাজস্থান রয়্যালস দিল্লির চাইতে আমার মনে হয় যে অনেক এগিয়ে। তাদের ওপেনিংয়ে জসওয়াল এবং জস বাটলার, তারা যে কোনো একজন টিকে গেলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। সঞ্জু স্যামসাং গত ম্যাচে যে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন, একটা বড় ফিফটি মেরেছেন তিনি। সঞ্জু স্যামসাংয়ের ইনিংস মানে একাই তিনি দলকে টেনে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে আমার মনে হয় যে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পান্ত প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন। দিল্লি ক্যাপিটালস খুব একটা যে সফল হওয়ার সম্ভাবনা সেটা বলা যাবে না ঋষভ পান্তের সঙ্গে, যদিও বড় বড় নাম রয়েছে দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে কারা রয়েছে চলুন একটু দেখে নিই। ডেভিড ওয়ার্নারের মতো নাম রয়েছে, মিশেল মার্স অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তিনি রয়েছেন, ঋষভ পান্ত অধিনায়ক সাই হোপের মতো ব্যাটসম্যান রয়েছেন, উইকেটকিপারও তিনি, যদিও ঋষভ পান্ত উইকেটকিপিং করছেন। ঈশান্ত শর্মা বোলিংয়ে বেশ ভালো করতে দেখা গেছে, কুলদীপ যাদব খলিল তারা বোলিংয়ে ভালো করেছেন। ডেভিড ওয়ার্নার একাই তো যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু ডেভিড ওয়ার্নারকে আগের মতো ওই খেপাটে ডেভিড ওয়ার্নার আর দেখা যায় না। অপরদিকে রাজস্থান রয়্যালসের দলটা কিন্তু দারুণ দল। জস বাটলারের কথা বলেছি, জসওয়ালের কথা বলেছি, সঞ্জু স্যামসাংয়ের কথা বলেছি, সাথে সিমরান হেটমায়ার রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন বোলিংয়ে রয়েছেন, এর সাথে আবেশ খান বোলিংয়ে ভালো করতে দেখা গিয়েছে, সন্দীপ শর্মা ট্রেন্ট বোল্টের মতো বোলার রয়েছেন, ইশবন্দু চাহাল তিনি রয়েছেন, চাহাল ভারতের অন্যতম সেরা স্পিনার তিনি দলে রয়েছেন। সব মিলিয়ে রাজস্থান রয়্যালস আমার মনে হয় যে অনেক ভালো দল দিল্লি ক্যাপিটালসের চাইতে, এবং আজকের এই ম্যাচেও খাতা কলমই তো বটেই, মাঠের পারফরমেন্সও আমরা প্রথম ম্যাচে এই দুই দলের যেভাবে দেখেছি, রাজস্থান যেভাবে লখনউকে হারিয়েছে, দিল্লি হেরেছে পাঞ্জাবের কাছে, এবং দিল্লি পাঞ্জাবের কাছে বেশ খারাপভাবেই হেরেছে, এই প্রেক্ষাপটেই বলা যায় যে আজকের ম্যাচে রাজস্থান নিশ্চিত করে এগিয়ে থাকবে এবং রাজস্থান জিতবে বলে আমার অন্তত মনে হয়। আপনার মনে হওয়াটা ভিন্ন রকম যদি হয় তাহলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।